বিজেপিকে গোপন মেসেজ পাঠিয়ে দিচ্ছেন নীতিশ কুমার। খুব জলদি ইন্ডিয়া জোট, বিশেষ করে কংগ্রেস, এবার অন্য রূপ দেখবে বিহারে। হ্যাঁ, এমনটাই হয়তো হতে চলেছে এবার। আর কয়েকটা দিনে অপেক্ষা করুন, দেখুন বিহার থেকে ছবিটা স্পষ্ট হয়ে যাবে। তখন আপনি হয়তো হেসে বলবেন, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। জেডিইউ, আরজেডি, বিজেপি, কংগ্রেস যা বলছে তার থেকেও বড় কিছু ঘটে যাচ্ছে। বিজেপি সেই চালটা কবে দেবে সেটাই এখন অপেক্ষার। আপনি যা দেখছেন সবটাই হয়তো মিথ্যা, সবটাই হয়তো বিভ্রান্তি। তলায় তলায় এমন অনেক কিছু ঘটছে। যদি বলি বিজেপির টার্গেট দক্ষিণ ভারত নয়, বাংলার প্রতিবেশী রাজ্য বিহার থেকেই শুরু, বিশ্বাস করবেন, বিশ্বাস বোধহয় আপনাকে করতেই হবে। রাজনৈতিক বিশ্লেষকেরা একের পর এক অঙ্ক কষে বলে দিচ্ছেন, জোটের গোড়ায় অনেক গলদ, ছেটে ফেলতে ফেলতে আর কি বাকি থাকবে। রাজধানী দিল্লি এখন ঠান্ডায় কাঁপলেও বিহারের রাজনীতির হাওয়া এখন কিন্তু বড্ড গরম। এখনো বড় চান্স রয়েছে নীতিশ কুমারের পাল্টি মারার। অনেকেই বলছেন বিজেপি গ্রিন সিগন্যাল আর রেড ফ্ল্যাগ সবটাই দেখে রেখে দিয়েছে। কিন্তু ইন্ডিয়া জোট তাহলে কি করবে? তাদের কি বিহার মডেল ফেল হয়ে যাবে? জানুয়ারির 10 তারিখ হয়ে গেল, তবে এখনো জাতীয় স্তরে কংগ্রেসের নো আসন সমঝোতা। হবেই বা কি করে, নীতিশ কুমার নিজেই তো কলকাঠি নেড়ে দিয়েছেন। একের অধিক গণমাধ্যমের খবর বলছে বিহারের লোকসভা নির্বাচনে কাকে কটা আসন বন্টন করা হবে সেই হিসেবটা অলরেডি করে ফেলেছেন নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব। কিন্তু যে প্ল্যান তারা করেছেন তারপরও কি আলাদা করে প্ল্যান বি রেডি করে রেখেছেন বিহারের মুখ্যমন্ত্রী? বাংলার জোটেও অনেক জোট আছে, সেই কথার অন্য একদিন আসবো, অন্য একদিন আলোচনা করব। তবে আজ শুনুন পাটনা থেকে নতুন কোন সম্ভাবনার গুঞ্জন উঠে আসছে। এবার বিহার লোকসভায় রয়েছে মোট 40টা আসন। সূত্রের খবর, জনতা দল ইউনাইটেড মানে নীতিশ কুমারের দল, এর মধ্যে 16টা আসন ফাইনাল করে ফেলেছে নিজেদের জন্য। আর আরজেডি মানে লালু প্রসাদ যাদবের দল 16টা আসনে লড়াই করার পরিকল্পনা করে ফেলেছে, মানে 32টা আসন অলরেডি হয়ে গেল। সেক্ষেত্রে কংগ্রেসকে দেওয়া হবে 5টা আসন, বামফ্রন্টের জন্য ছাড়া হবে 3টে আসন। আর এই নিয়ে কোনো ধরনের সমঝোতা আর কম্প্রোমাইজ করতে রাজি নন নীতিশ কুমার। কম্প্রোমাইজ করার কথা এই জন্যই উঠছে কারণ সূত্র বলছে কংগ্রেস নীতিশ কুমারের এই সিদ্ধান্ত মেনে নিতে একেবারেই রাজি নয়। কংগ্রেস চাইছে বিহার থেকে অন্তত 11টা লোকসভা আসনে লড়াই করার। জেডিইউ নেতা সঞ্জয় ঝা পরিষ্কার বলে দিয়েছেন, 2019 সালে যত আসনে জেডিইউ লড়েছিল এবারও তাই লড়বে। যদি আসন সমঝোতা কংগ্রেসকে করতেই হয় তাহলে সেটা আরজেডির সঙ্গেই করুক। কিন্তু এতটা সাধারণ যদি এই অঙ্কটা হতো তাহলে বোধ হয় হয়েই যেত, তাহলে বোধ হয় এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হতো না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন সিট সমঝোতা নিয়ে কোনো গোলমাল হলে টুক করে হয়তো নিজের রাজ্যের জোটটাই, মানে মহাগঠবন্ধন যাকে বলছি আমরা, সেটাই হয়তো ভেঙে দিয়ে বিজেপির সঙ্গেও জোট করে নিতে পারেন নীতিশ কুমার। আর আপনি যদি রাজনীতির দর্শক হয়ে থাকেন তাহলে আপনি জানবেন পলিটিক্সে কোনো কিছুই অসম্ভব নয়। কেন এমন ইঙ্গিত মিলছে যে নীতিশ কুমার বিজেপির সঙ্গে শেষ পর্যন্ত জোট করতে পারেন, বা এমন ইঙ্গিত তিনি নিজেই দিচ্ছেন? রাজনৈতিক মহলের দাবি, যতদিন না লালন সিংকে সরিয়ে নিজের জনতা দলের অধ্যক্ষের পদে নীতিশ কুমার বসেছিলেন ততদিন ব্যাপারটা কিন্তু একেবারে অন্যরকম ছিল। বিজেপির সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতেই চাইছিলেন না নীতিশ কুমার, একেবারে একগুয়ে ছিলেন তিনি সেই জায়গাটাতে। আর এখন কিন্তু গোটা গেমটা অনেকটাই ঘুরে গিয়েছে। আরজেডির সঙ্গে কোনো ধরনের আসন সমঝোতা করতে রাজি নন নীতিশ কুমারের দল। এদিকে তথ্য বলছে সীতামারি, জাহানাবাদ, ভাগলপুর, গোপালগঞ্জ, ঝঞ্ঝারপুর, এইসব এলাকায় কিন্তু আরজেডির ভোটারই অনেক বেশি। কিন্তু এই আসনগুলোতে জেডিইউই লড়বে সেটা বলে দিয়েছেন নীতিশ কুমার নিজে। যেমন লালন সিংয়ের সঙ্গে তলায় তলায় অঙ্ক কষে নীতিশ কুমারের গদি কাড়ার চেষ্টা করেছিলেন লালু প্রসাদ যাদব, এবং সেই গদিতে, মানে মুখ্যমন্ত্রীর গদিতে, নিজের ছেলে তেজস্বী যাদবকে বসানোর চেষ্টা করেছিলেন, তখনই কিন্তু দলের হাল নিজের হাতে নিয়ে কার্যত আরজেডি এবং বিজেপিকে একসঙ্গে দুটো বার্তা দিয়ে দেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। জানেন কি ছিল সেই ইঙ্গিত, কি বার্তা ছিল? যা ভারতীয় জনতা পার্টি বুঝতে ফ্র্যাকশন অফ সেকেন্ডও দেরি করেনি। বিশেষজ্ঞরা বলছেন আরজেডিকে নীতিশ কুমারের এটাই বার্তা ছিল যে
আপনারা যদি প্রেশার পলিটিক্স করতে চান তাহলে এদিক থেকেও প্রেশার পলিটিক্স হবে। আর আরজেডির কাছে কোনো বিকল্পও নেই জেডিউর হাত ছেড়ে অন্য কোনো কারোর সাথে জোট করার। কিন্তু নীতিশ কুমারের কাছে এখনও বিকল্প রয়েছে, আর সেটা হচ্ছে এনডিএ। এর মানে নীতিশ চাইলে এখনও বিজেপির সঙ্গে জোট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আলাদা করে আসন সমঝোতা হবে, এবং এমন সুযোগ যদি আসে ভারতীয় জনতা পার্টি যে সেটা লুফে নেবে এটা বলাই বাহুল্য। নীতিশ কুমার সেই ইঙ্গিতটা সেদিনই দিয়েছিলেন যেদিন মতিহারিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কোনো একটি অনুষ্ঠানে বিজেপির লোকেদের দিকে টার্গেট করে নীতিশ কুমার বলেছিলেন, থোড়াই না এনাদের সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। এর মানে তিনি হয়তো বলতে চেয়েছিলেন জেডিইউ চাইলেই অ্যাভেলেবল হতে পারে বিজেপির জন্য। আর লক্ষ্য করলে দেখা যাবে এরপর থেকেই কিন্তু কার্যত অনেকটাই চুপচাপ আরজেডি। এমনকি উপমুখ্যমন্ত্রী বিহারের তেজস্বী যাদবের মুখেও শোনা যাচ্ছে নীতিশ কুমারের গুণগান। একবার ভাবুন, যদি নীতিশ কুমার, যাকে ইন্ডিয়া জোটের আহ্বায়ক করার কথা ভাবছে কংগ্রেস, তিনি যদি পাল্টি মেরে বিজেপির হাত ধরেন তাহলে জোটের কি হতে পারে? প্রশ্নটা আপনাদের কাছেই রইল, মতামত জানান আমাদেরকে কমেন্ট করে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।